Good morning, my friend. Welcome back to my channel, to a new blog. আমি সোনাই, টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আজ ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলছি শুভ বিজয়া, যারা আমাদের থেকে বড় তার কাছ থেকে আমার প্রণাম, এবং যারা ছোট তাদেরকে আমার ভালোবাসা জানাই। তো আজ এখান থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি। অনেকদিন যাবৎ কোনোরকম কোনো ডেইলি ব্লগ তোমাদের দিইনি, কারণ পুজো চলছিল, ছোট্ট ছোট্ট পুজোর প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছ এবং প্রত্যেকেই সেই ভিডিওটা দেখেছ এবং অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছ। আর পুজোর পরেই মা দুর্গা চলে যাবার পরেই গাছগুলোও আমার আস্তে আস্তে করে ফুল দিতে শুরু হয়ে গেছে। আর বাইরের ওয়েদার দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আস্তে আস্তে শরৎ শেষ হয়ে শীতের আবহাওয়া চলে আসছে। শীত মানেই আবার নতুন ফুল গাছ, নতুন ফুল, নতুন দিনের একটা আলাদাই ভালোবাসা। চলো, এদিকে গোলাপ গাছটাও আস্তে আস্তে আমার পাতাগুলো গজাচ্ছে। প্রচণ্ড গরমে পাতাগুলো একটু ঝরে গেছিলো, কিন্তু এখন মোটামুটি সব কিছু ঠিকই আছে। আর এদিকে গাছটাও ভালোই আছে, তবে ফুল দেওয়াটা অবশ্যই একটুখানি যেন কমিয়ে দিয়েছে। আর এইদিকে আমার একদম বেড ফেড সব কিছু রেডি, কিন্তু রেডি থাকলে কি হবে, এসে আয়না এখন বাড়িতে নেই, গেছে ওর বাবার সাথে সামনের একটা দোকানে। সেই জন্যই দুটো ঘরের বিছানা আমার একদম সুন্দর পরিপাটি করে গোছানো রয়েছে, কিন্তু যেই ওরা আসবে তেমনি যেন শুরু হয়ে যাবে একদম দামাল নৃত্য। যাই হোক, কিছুদিন বাদেই ওদের স্কুল খুলবে লক্ষ্মী পুজোর পর থেকে, তো সেই সময়টাই শুধুমাত্র ওরা বাড়িতে থাকা। অনেক দিন তো স্কুল যাওয়া আর আসা হয়, কিছুদিন বাড়িতে থাকলে মন্দ লাগে না। আর আজকে হবে একদম আমাদের বাড়িতে চিকেন। অনেক দিন তো চিকেন খাওয়া হয়নি, নবমীর দিনও ভেবেছিলাম কিন্তু আর সেরকমভাবে করে হয়ে ওটা ওঠেনি, কিন্তু আজকে চিকেনই করব। আর গাছগুলো জল দিয়ে দিই, তোমাদেরকে তো দেখালাম, চানটাও আজকে খুব সকাল সকাল সেরে নিয়েছি। আসলে ওয়েদারটা ভালো থাকলেও সকাল থেকে কিছু কাজকর্ম আছে, দেখলাম সকাল সকাল একটু চানটা সেরে নিলে মনটাও ভালো লাগবে, পুজোটাও কমপ্লিট হয়ে যাবে এবং সারাদিন আমি ওদের সাথে অনেকটা সময় কাটাতে পারবো। সেরকমভাবে তো ওদের সাথে সময় কাটানো হয়ই না, স্কুল দিতে যাওয়া, স্কুল থেকে নিতে যাওয়া এবং দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো সেইভাবেই ওদের আস্তে আস্তে বড় করছি। তোমরা আমার কাছে অনেকজন অনেক দিন আগে থেকেই অনেক কমেন্ট করছো, ভেবেছিলাম একদিন তোমাদেরকে সব কমেন্টের উত্তর দেবো, আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম তোমাদেরকে কমেন্টের একটু উত্তর দিই। অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি, এশায়না যে স্কুলটায় পড়ে সেই স্কুলটি কেমন? দেখো, এশায়না যে স্কুলটি পড়ে সেই স্কুলটার যেরকম যা আমি ফি স্ট্রাকচার বা যেরকম ফিজ আমি দিই সেই হিসাবে দেখতে গেলে স্কুলটা ভালোই, খুব একটা খারাপ নয়। আর নার্সারিতে যা যেরকম পড়াশোনা করানো উচিত বা ওদের যা যা সিলেবাস সব কিছুই কিন্তু স্কুলটায় মোটামুটি কভার করছে এবং ওরা অন্তত এই স্কুলটা থেকে খুব ভালো কিছুই শিখেছে। আমার তো স্কুলটাকে বেশ ভালো লাগছে। তো কথা বলতে বলতে এই প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক জামাকাপড়গুলো মেলে কাচা হয়ে গেল। আস্তে আস্তে শীত পড়ছে, ধীরে ধীরে তাড়াতাড়ি করতে হবে। তোমাদের বললাম না, ওরা আসার পরেই দেখবে বিছানা বালিশের কী অবস্থা, দেখো কী অবস্থা করেছে, আবার সেগুলোকে দ্বিতীয়বার গোছাতে হয়। ওই জন্যই সকালবেলায় খুব একটা বিছানাপত্র তোলা হয় না। আরও কিছু কিছু ভিডিও তোমরা আমাকে বলেছো বানানোর জন্য, সেগুলোও আস্তে আস্তে তোমাদেরকে বানিয়ে আমি তোমাদেরকে দেবো, আর সেগুলোতেও ইনফরমেশানগুলোও দেবো। আচ্ছা, এরপরে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদি ওরা কী কী শিখেছে। তোমাদের বলেছি ওরা, ওদের সিলেবাস হচ্ছে নার্সারিতে আইসিএসই বোর্ডের, সেটা হচ্ছে যে 1 to 20 পর্যন্ত A to Z, আফটার নাম্বার, বিফোর নাম্বারটা নয়, কালার, পেইন্টিং, এই রকম ধরনের কিছু ইংলিশ স্কিল ডেভেলপমেন্টের কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো ম্যাডামই শিখিয়ে দেন। আর এই নানা রকমের গেমস, অ্যাক্টিভিটি, ডান্স, মিউজিক, সিঙ্গিং এর উপরেই চলে। তবে ওরা অনেক কিছু রাইমস শিখেছে। ভিডিওর শেষ পর্যন্ত যদি তোমরা থাকো নিশ্চয়ই তোমরা ওদের মুখে রাইমসটি শুনতে পাবে। আজকে আমি ওদেরকে বললাম আজকে একটা রাইম শোনাস, তো বললো যে ঠিক আছে আজকে শোনাবো, মনটা ভালো ছিল বোধ হয় ওই জন্যই রেডি হয়ে গেল। তো এই হলো বিষয়, ঘর মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ কোনোদিনই তোমাদের সাথে এইভাবে আমি ব্লগ শেয়ার করি না। তোমরা অনেকেই বলো যে প্রত্যেক দিন একই রকমের ইনফরমেশান না দিয়ে মাঝে মাঝে একটু ব্লগটাও দিও, তাহলে ঠিক আছে তোমরা যেটা বলছো সেইটাই হবে। তো সেই হিসাবেই
ব্লগটাও আস্তে আস্তে দেওয়া শুরু করছি। যদি তোমরা ভালোবাসো, যদি তোমরা জানতে চাও, তাহলে নিশ্চয়ই আরও ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওরা বাইরে এখন একটু টিভি দেখছে। মোটামুটি আমাদের আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চিকেন রেসিপিটাই মোটামুটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ওই ঘর থেকে পাশের ঘরে চলে এলাম, ওই ঘরে মোটামুটি মানে ময়লা হয়েছে ভালোই। আর বাড়িতে তো তোমরা প্রত্যেকেই জানো, ময়লার মানে বাচ্চা থাকলে আর ময়লা হবে না, সেটা কখনো হতে পারে? ঠিক ময়লা হবে। তো এদিকটা মোটামুটি শেষ হয়ে পাশের ঘরটা করে নিচ্ছি। যতক্ষণ ওরা বসে থাকবে ততক্ষণ ঘর দোরগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, মনে হয় সারা দিনটা যেন ভালো কাটছে। আর কি করব, এত নোংরা আর এত চুলের আবির্ভাব যে বলাই বাহুল্য। কিন্তু সকাল সকাল উঠে যদি ঘর দোর পরিষ্কার হয়, পুজো হয়ে যায়, চান হয়ে যায়, যেন মনে হয় অনেকটা কাজ আমরা এগিয়ে উঠলাম। আচ্ছা, এরপরে আরেকজন আমাকে কোশ্চেন করেছিল যে দিদি, কলকাতাতে স্কুলের ফি স্ট্রাকচারগুলি কীরকম? তো আমি তোমাদেরকে সেরকম হিসেবে অনেকগুলো স্কুল আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। তবে আমার সবথেকে বেশি ভালো লাগে যখন বাংলাদেশের বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে কলকাতায় কিভাবে যাব বা কিভাবে থাকব বা কি তার বিষয় বৃত্তান্ত, সেগুলোর ওপরে ভিডিও বানাতে। তো আমি তাদেরকেও কিন্তু প্রচণ্ড ভালোবাসি এবং তাদের কমেন্টেরও আমি উত্তর দেবার চেষ্টা করি, এবং তাদেরকে যতটা সম্ভব আমার গাইড করার আমি ততটাই তাদেরকে গাইড করি। তো এসে নাকি আজকে আর সেরকম পড়তে বসাইনি, কারণ প্রত্যেক দিনই তো পড়তে বসছে, তো সেই জন্য আজকে আর ওদেরকে অতটা পড়তে বসালাম না, অন্যদিন আবার ধীরে ধীরে বসাবো। এখন অলরেডি মানে পুজোটা কাটার পরে সবারই মনটা একটু ভারাক্রান্ত, মা দুর্গা এসেছিলেন আমাদের বাড়িতে কিছুদিনের অপেক্ষায়, কিন্তু তারপরেই আবার চার দিন পার করে চলে গেল। ভেবেছিলাম পুজোর সময় ব্লগ বানাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, থাক, পুজোর সময় তোমাদেরকে প্যান্ডেলগুলোই একটু দেখাই। আমার শর্টসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে, শর্টসগুলো তোমাদের জন্যই বানানো। এজো, ওরা এখানে বসে বসে টিভি দেখছে আর এদিকে আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তবে এই বয়সের বাচ্চা এত দুষ্টু হয়েছে যে ওদেরকে যেন সামলানোই যাচ্ছে না। তবে এবছর আর আমি কলকাতা থেকে আমার বাড়ি বর্ধমানে যাইনি। ইচ্ছা ছিল এবছরে বর্ধমান যাবার, কিন্তু আর হয়ে উঠলো না, আস্তে আস্তে কলকাতার দিকেই থাকতে হচ্ছে, তো সেই জন্য আর যাওয়া হয়নি। পরে যদি কোনোদিন যাই আবার নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন আগেই তো আমি বর্ধমান থেকে ঘুরে এলাম, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর এদিকেও মোটামুটি এবার বসে পড়েছি সবজিগুলো কাটতে। ওরা যতক্ষণ টিভি দেখে ততক্ষণ যতটা কাজ হয়ে যায় ততটাই ভালো। তবে হ্যাঁ, জানি বাচ্চাদের খুব একটা যে মানে টিভি দেখানোটা উচিত তেমনটা কিন্তু মোটেই নয়, বাচ্চাদের খুব একটা উচিত নয়, কিন্তু বাড়িতে আছে এমনি যে ওদের খুব একটা ভালোভাবে আমি টিভি দেখাতে পারি তেমনটা নয়। তবে যাই হোক, যতটা দেখছে দেখুক। আর আসছে আস্তে আস্তে, ধীরে ধীরে শীতকাল পড়ে যাবে, গাছগুলোতে একদম সুন্দর ফুল এসে যাবে। ভাবছি এবারে গিয়ে নার্সারিতে কিছু চারা নিয়ে আসব। তো তোমরা আমাকে যা যা কোশ্চেন করেছিলে তার অধিকাংশটাই আমি উত্তর দিয়ে দিয়েছি। আরও যদি কিছু কোশ্চেন থাকে স্কুলের বিষয়ে হোক আর এশায়নার বিষয়ে হোক, হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি মাঝে মাঝে এশায়নাকে একটু দেখাবে ভিডিওতে, ভালো লাগে, কেন ওকে ওদেরকে নিয়ে আসো না? দেখো, প্রথম কথা, আমি যে ওদেরকে নিয়ে আসি না তেমনটা কিন্তু মোটেই নয়। আমি ওদেরকে মাঝে মাঝেই নিয়ে আসি, ওরা খুব একটা আসতে ইন্টারেস্টেড হয় না, ওদের খুব একটা ভালো লাগে না, তাই হয়তো ওরা খুব একটা আসতে চায় না। কিন্তু যখন ওরা আসতে চায় মাঝে মাঝেই নিয়ে আসি, কিন্তু আমি কোনোদিনই ওদেরকে ভিডিওতে বা ক্যামেরাতে আসার জন্য ফোর্স করি না বা ওদের সামনে নিয়ে গিয়ে ক্যামেরাটা শুরু করি না। কারণ আমার খুব একটা মনে হয় না যে এত ছোটো বাচ্চার এখন থেকে ব্লগে খুব একটা বেশি ইনভলভমেন্ট থাকাটা উচিত। তবে মাঝে মাঝে তো আমি ওদেরকে নিয়ে আসি, ঠিক আছে, তোমরা যখন আমাকে বলছো যে এশায়নাকে নিয়ে আসবে, তাহলে আমিও মাঝে মাঝে এশায়নাকে তোমাদের জন্য নিয়ে আসবো। তবে ছুটি ছুটি থাকলে সেই দিনগুলোয়, যেদিন ছুটি থাকে না সেদিনকে তো ওরা না থাকার সময়টাতেই আমি বেশিরভাগ কাজকর্মগুলো সেরে নিই, তো সেই দিন হয়তো কতটা আনতে পারবো জানি না। তবে যেদিনকে ছুটি থাকবে না, নিঃসন্দেহে সেদিনকে আমি তোমাদের সাথে এশায়নাকে নিয়ে আসব। আর আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এশার একটা সুন্দর পারফরমেন্স আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে যেহেতু চিকেন হবে, তোমরা তো আমার চিকেন রেসিপিটা অনেকেই দেখেছো, আর এরকম ধরনের চিকেন খেতে আমরা প্রত্যেকেই প্রচণ্ড ভালোবাসি। চিকেনটাই অবশ্য আগে হতো কি, প্রচণ্ড একটু ঝালটা দেয়া হতো বেশি, কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই, কম ঝালেতেই আমরা খাবার দাওয়া শুরু করে দিয়েছি, কারণ এসে আবার অতটা ঝাল খেতে পারে না।
আর এদিকে এই মেশিনটা তো তোমরা দেখেছো, হিসাব মতো 1 টাকা দিয়েই বাড়িতে এনেছি। এই যে ফ্লিপকার্ট অ্যামাজনে কেনার পর যে পয়েন্টগুলো অ্যাড হয়, সেই পয়েন্টগুলোতেই এই মেশিনটি কেনা। আমরা দিয়েছিলাম 1 টাকা, বাকিটা অবশ্য আমাদের কাছ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া। তবে কিনে কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। যদি কারুর বাড়িতে মাংস বা গেস্ট আসার পরিমাণটা একটু বেশি থাকে, ইজিলি তারা এটা কিনে নিতে পারে। কারণ পেঁয়াজ কাটতে কাটতে তো আমাদের চোখ দিয়ে যে হারে জল বেরোয়, তো তার থেকে মনে হয় এই ধরনের মেশিনগুলো কিনে নেওয়াটাই ভালো। চলো, কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই জানো যে আমি তেলের ওপর একটু নুন একটু হলুদ দিই, যাতে ছেটকাটা কম কিন্তু কাজও দেয় ভালো, খুব একটা কিন্তু বেশি ছেটায় না। আর এদিকে আলুগুলোও দিয়ে দিলাম। আমাদের মাংসর থেকে অবশ্য বাঙালি মানুষদের মাংসে আলু খাওয়ার প্রবণতাটাই একটু বেশি, তো যাই হোক, সেই জন্যই এতগুলো আলু, চার চারটে মানুষ, আমরা একটু ভালোও বাসি আলুটা খেতে। মনে হয় মাংসের ঝোল আর আলু হয়ে গেলে আর দেখে গে। যাই হোক, কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে এসে এনেকে নিয়ে একটু বসবো। ওদের স্কুলের কিছু কিছু কাজকর্ম আছে, সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আস্তে আস্তে, পুরোটা একবারই শেয়ার করছি না। আর পেন্টিং যে ভিডিওগুলো আছে, তোমরা রিকোয়েস্ট করেছো, সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে অফিস আস্তে আস্তে শুরুই হয়ে গেল, দুর্গাপুজোর অনেক ফটো এখনও দিতে বাকি আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু সবটাই একটু ধীরে সুস্থে। আর মা চলে যাবার দুঃখে, মানে আসার আনন্দের থেকেও চলে যাওয়ার দুঃখটা মনে হয় যেন অনেকটা বেশি। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর বাদ জিনিস কেনা কাটি করা, পুরো খুব সুন্দর একটা 4টে দিন আমাদের কেটে যায়। তবে এই বছর কলকাতাতে তো মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেছে, তাই আমরাও দেখাটা প্রথমাদ্বিতীয়া থেকেই শুরু করে দিয়েছিলাম। আর এদিকে যে বেশি পাউডার মশলাগুলো হয়, যেমন তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার, চিকেন মশলা, গরম মশলা, নুন, হলুদ, এই যে বেসিক পাউডার মশলা, এবং সর্বশেষে আদা রসুন পেস্ট দিয়ে একে বসিয়ে দেবো একদম কষতে। মশলা যতটা সুন্দরভাবে কষা হবে, রান্নাটিও হবে ঠিক ততটাই সুন্দর। তো তোমরা এটা প্রত্যেকেই জানো, আর অনেকেই আমার রান্না পছন্দ করো, সেই বিষয়েও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের দেখি এবং উত্তর দিই। তো আস্তে আস্তে তোমাদেরকে ব্লগ ভিডিওও দিতে থাকবো, আর তোমাদের ইনফরমেটিভ ভিডিওগুলোও দিতে থাকবো। এছাড়াও যদি তোমরা আমার কাছ থেকে কিছু জানতে চাও, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মোটামুটি চিকেন দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটা জানান দিয়ে দিয়েছে, এখন প্রায় 12টা দোরগোড়ায়। যাবো চিকেনটি বসিয়ে দিয়ে ভাতটা রান্না করে চলে যাবো এশায়নাকে চান করাতে। চান করানোটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, শুধুমাত্র চিকেন রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর পরে চলে যাবো এশায়নার একটা ছোট্ট পারফরমেন্সে, সেটা তো আশা করছি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই দেখতে পাবে। তো যাই হোক, আবার তোমাদেরকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম, বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ। তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, খুব একটা ছোট রাখতে পারলাম না, কারণ সারাদিনের এত কাজকর্মগুলো থাকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত কাজকর্মর মাঝখানেও কিন্তু আমাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যায়, আর খুব সুন্দরভাবে যদি সকাল থেকে কাজকর্মগুলো শুরু করতে পারি, সারাদিন যেন মনে হয় যে কোনো টাইমই লাগলো না, সব কিছুই যেন ধীরে সুস্থে সুন্দরভাবে হয়ে গেল। আর তারপর যদি তোমাদের মতন লোকজনদের পাই, তাহলে তো মনে হয় দিনটা যেন আরও সুন্দর হয়ে গেল। চলো, ওকে কষতে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ঢাকাটা দিয়ে দিই। ঢাকা খোলার পরে আবার আসছি। তো ঢাকাটা মোটামুটি দিয়ে আস্তে আস্তে ফুটছিল, দেখছো কত সুন্দর বানানো হয়ে গেছে, চিকেনের একদম লাল ঝোল। এই দিয়ে শুধু ভাত রান্না করলেই চলবে, তবে লালটা একটু কম লাগছে যেহেতু ঝালটা একটু কম দিয়েছি। আর একবার হালকা হাতে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল, কারণ আমাদের বাড়িতে যেহেতু আমরা একটু ঝোল আলু এই ধরনের জিনিসগুলো পাতলা ঝোল পছন্দ করি, তো সেই জন্যই একে দিয়ে দিলাম এর মধ্যে জল এবং একে দিয়ে দেবো চাপা। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আমার সকাল থেকে দুপুর পর্যন্ত, পরে আসবো নতুন একটা ব্লগের সাথে। তাহলে আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আর যদি তোমাদের আমার কাছ থেকে কিছু জানার থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজকের মতন এতটাই, পরে আসছি নতুন ব্লগ নিয়ে।